আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবাই ভালো আছি। চলে আসছি মানহার স্কুলে, মানহাকে পিক করে আমরা উবার কল করছিলাম। তো আজকে একটু স্ট্যাপনি গ্রিনে যাবো, কারিজে যাব, একটু আজাদতে যাব, কিছু কেনাকাটা আছে বাসার। তো আর আমি কিছু কারিজে যাব, কিছু আমার কিছু জিনিস প্রয়োজনীয় জিনিস এখনও কেনা বাকি আছে। তো আমি আর কি মেনলি যাচ্ছি দেখার জন্য। তো চলো আজকে আবার বাসায় ইফতারের কিছু রান্না টান্নাও করতে হবে, কাজও আছে বাসায়। আজকে আমার আজকে ইফতারের আর কি দুই একটা ফ্যামিলিকে বলা হয়েছে, আমার মানহার আব্বুর ফ্রেন্ডকে বলা হয়েছে, সবাইকে আসলে আমরা ইফতারের কথাই বলা হয়েছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমি অনেকক্ষণ সময় নিয়ে যে দেখব, তাও আমার হাতে আসলে ওই সময়টা নাই। তো যতটুকু সময় পারা যায় এর মধ্যে দেখা যাবে যে আমি ছোটটুকুটাকে কেনাকাটা করে চলে যাব বাসায়। তো এই তো আমি এখন কাজে চলে আসছি, দেখতেছি এখানে। তো আসলে দেখা গেছে লকডাউনের সময় অনেক কিছুই, এখন তো এখানে সব কিছু দেখা যাচ্ছে, চোখে দেখে কোনো কিছু কিনলে আসলে অনেক ভালো হয়। তো অনেক কিছু কেনা হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে আসার পর মনে হচ্ছে তখন দেখা গেছে আমি যে যে জিনিসগুলি কিনছি অন্য অন্য জায়গার থেকে, ওইখানে দেখা গেছে একটা মিনিমাম কালার দিয়ে রাখছে, হয়তো বা দুই একটা কালার দিয়ে রাখছে। যেরকম এখানে আমি আমার ব্রেড টোস্টারটা, তারপর পানির যে ক্যাটটা সেটা দেখতেছি। এখানে অনেকগুলি কালার দেখলাম, তো দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু কি করব, অলরেডি আমি নিয়ে নিছি। তো ফ্রেন্ডস বাড়ি থেকে আমি কিনছিলাম, তখন দেখা গেছে মাত্র দুই একটা কালার ছিল, তো এখান থেকে আমি পছন্দ করে নিছি। তো এখন এখানে আসার পর মনে হচ্ছে যে এখানে তো অনেক কালার ছিল, এখন অনেক কিছু চুজ করে নিতে পারতাম, কিন্তু যা হয় আর কি। তো যাই হোক, আমি দেখতেছিলাম, আমি আসলে আমার একটা ছোট ফ্রিজার দরকার। তো আমি সেটা আর কি দেখতেছিলাম যে আমার পছন্দ মতন পাই কি না, যদিও আজকে হয়তোবা আমার নেওয়া হবে না। তো আমি এখান থেকে দেখে যাচ্ছি, হয়তোবা আমি নেক্সট আসব, তখন হয়তোবা কেনা হবে। এই তো আসলে চোখে দেখে কোনো কিছু কেনা না জিনিস আসলে অনেক কিছু দেখে কিনলে হয় কি, অনেক পার্থক্যটা বোঝা যায় যে আমার কোনটা ভালো লাগতেছে না লাগতেছে, একদম চোখের সামনে দেখে নেওয়াটা অন্যরকম। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইন থেকে যদি কোনো কিছু অর্ডার দেই, অনেক সময় যেরকমটা অর্ডার দিই ওরকমটাই আসে, আবার অনেক সময় দেখা যায় যে না, এটা দেখে অর্ডার দিয়েছে সেরকমটা আসে না, অন্যরকমটা আসছে। তো এই কারণে চোখে দেখে কোনো কিছু নেওয়া এটা আসলে বেটার। তো যেরকম আমি মাঝে অনেক কিছুই কেনা হয়েছে যেগুলো আমি আসলে অনলাইন থেকে অর্ডার দিছি, তো আবার অনেক কিছু দেখা গেছে যে নর্মাল ছোটোখাটো সুপার স্টোরগুলি থেকে নিছি, তো সেখানেও অনেক কালার ছিল না। তো এই কারণে আর কি এখন মনে হচ্ছে যে না, আমি আর কয়েকদিন ওয়েট করলে পারতাম, কিন্তু কী করার, আর কেনা তো হয়ে গেছে অনেক কিছু। তো আমার বাসায় আর কি এখনও অনেক কিছু এখনও মিসিং আছে, কেনা হয় নাই। তো দেখতেছি এখন তো অনেক কিছুই ওপেন করে দেওয়া হয়েছে, তো আস্তে আস্তে এখন দেখতেছি, কারণ এখন তো রোজা, তো রোজা রেখে দেখা যায় যে অনেক সময় নিয়ে ঘুরবো যে শপিং মল সেটা আসলে হয় না, খুব টায়ার্ড লাগে। তো এই কারণে মনে হচ্ছে যে রোজাটা শেষ হওয়ার পর যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে, তাহলে হয়তো বা রোজার পরে যে সব কিছু মানে দেখে পছন্দ মতন করে কেনা হবে। তো এখন তো আলহামদুলিল্লাহ মানহা স্কুলে যায়, তো ও মাশাল্লাহ স্কুলে খুবই মানে, ও আমি আসলে নিজেই খুব সারপ্রাইজ হয়ে গেছি আমার মেয়েকে দেখে, যে
প্রথম যখন ওকে স্কুলে দিছিলাম, ও পুরাই মানে কান্নাকাটি, ওকে কিছুতেই আমি স্কুলে দিতে মানে দিয়ে রেখে আসতে পারতাম না। ও শুধু কান্না মানে কান্না করতে থাকতো কন্টিনিউ। তো আমার মনে হয়েছিল যখন এবারও ওকে দিছি, তো আমার মনে হয়েছিল ও মনে এবারও এরকম মানে কান্না করবে, হয়তো বা স্কুলে ও অ্যাডজাস্ট করতে পারবে না, ওর হয়তো বা স্কুলে থাকতে ইচ্ছে করবে না। কারণ ও গতবার যেটা করছে সেটা হচ্ছে আমি যখন ওকে দিয়ে আসতাম ও কান্না করতো, অফ হতো, কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমটা সে কান্না করছে। তো এইবার দেখা গেছে যে স্কুলে যাওয়ার কথা বললে সকালে যদি ঘুম মানে ঘুমের মধ্যে যদি বলি তোমার আজকে স্কুল আছে, সে তাতে করে ঘুম থেকে উঠে যায়। তারপর একদম ব্রাশ টাশ করে সে নিজেই একদম ড্রেস ট্রেস পরে জুতো টুতো পরে সে স্কুলে যাওয়ার জন্য রেডি। আর স্কুলে যাওয়ার পরেই সে আমাকে একদম বাই বাইটা দিয়ে টিচারকে একদম হাঁক টাক দিয়ে সে ভিতরে দৌড় দেয় স্কুলের মধ্যে। তো মানে এই জিনিসটা দেখে, চেঞ্জটা দেখে আমি আসলে খুবই মানে অবাক হয়েছি যে আমি যেটা চিন্তা করছি তার ঠিক মানে উল্টাটা হয়েছে। আমি ভাবছি এবারও হয়তো বা ও স্কুলে গেলে কান্নাকাটি আরও বেশি করবে হয়তো বা, কিন্তু না, আলহামদুলিল্লাহ ও এখানে খুবই পছন্দ করছে। তো এখানে নতুন নতুন ফ্রেন্ড হয়েছে ওর, এখন স্কুলটা আসলে আমার মনে হয় যেটা আমি ওকে খুব ছোট বয়সে দেওয়া হয়েছে দেখায় হয়তো বা ও তখন হয়তো বা কান্নাকাটিটা বেশি করছে, এখন অনেক কিছুই সে বুঝে, তো এই কারণে হয়তো বা এখন ফ্রেন্ড ট্রেন্ড হয়েছে তার ভালো লাগে এখানটা। তো যাই হোক, আমরা এখন আজদাতে চলে আসছি। আজদাতে এখন আমি যাব, আমার কিছু কেনাকাটা আছে বাসার, তো সেগুলো আর কি করবো। আজকে কিছু জিনিস দেখলাম কাজে যেগুলো আমার কাছে মোটামুটি অনেক কিছুই ভালো লাগছে। আমি এখান ওই কাজে থেকে একটা ব্লেন্ডার মেশিনও নিব, তো আজকে নেই নাই, কারণ আজকে আবার আমি এখান থেকে শপিং আজদার থেকে শপিং করে আমি বাসায় যাব। আমার আবার ইফতারের কিছু টুকিটাকি আর সব কিছু রেডি করতে হবে। তো আমি যত তাড়াতাড়ি আর কি এখান থেকে বের হওয়া যায় আমি খুব দ্রুতভাবে আমার যে যে জিনিসগুলি খুব দরকার সেগুলি নিয়েই আমরা আমরা চলে যাব বাসায়। তো মানহাকে তো নর্মালি দেখা যায় আমি প্যাম্পাসটা যখন পড়াই, আমি এখনও আমি ট্রাই করতেছি ওকে প্যাম্পাসটা একদমই টোটালি না পড়ানোর জন্য, অ্যাটলিস্ট আমি শুধু স্কুলে যাওয়ার সময় ওকে মানে দেই। তো আমি এটা চাচ্ছি যে এটাও ওকে যেন ছেড়ে মানে দিতে পারি, কিন্তু স্কুল থেকে বলা হচ্ছে যে প্যান্টটা ওকে দেওয়ার মানে স্কুলে যেন আমি দেই। তো সেটা দিয়ে নাকি ওরা ওকে ট্রেনিং করবে, ও এমনি একটু পুপো করতে একটু প্রবলেম হচ্ছে, তো এই কারণে বলতেছে স্কুল থেকে ওরাই ট্রেনিং দিবে। তা আমি ওদেরকে বলছি যে মানহার তো এই ব্যাপারটাতে আমি খুবই টেনশন, আমার কাজ করতেছে কীভাবে কী করব। তো ওরা বলতেছে এই ব্যাপারটা ওরা হেল্প করবে, তো আমাকে আর কি প্যাম্পাসে প্যান্ট যেটা সেটা নিতে বলছে, তো এই কারণে আমি বেশি করে নিয়ে নিলাম। আর এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে মানহা তো নর্মালি দেখা যায় যে আমি ওর জন্য অ্যাভিনো শ্যাম্পুগুলি সবসময় ছোটোবেলা থেকে ও ইউজ করছে, সব সব মানে ওর ক্রিম লোশন সবই। তো এখানে দেখলাম ও লোশন যেটা আমি অন্য জায়গার থেকে অন্য অন্য সুপার স্টোরগুলি থেকে যখন নিই সেটা কিন্তু 6 থেকে 7 পাউন্ড থাকে ও শ্যাম্পুর প্রাইসটা। তো আজ রাতে যেটা দেখলাম এখানে ছিল 3 পাউন্ড। তো এই জিনিসটা দেখে আমার মনে হলো যে আমার কিন্তু অলরেডি আমার একটা ছিল বাসায়, অলরেডি ওর শ্যাম্পু আমি সেদিন নিয়ে আসছি, 1 সপ্তাহ আগে আমরা নিয়ে আসছিলাম, তো এখানে কম দেখে আমি আবারও নিয়ে নিচ্ছি। তো যেগুলো আজকে আমার রেগুলার দরকার বাসায় ওগুলো আমি নিয়ে চলে আসছি অলরেডি আমি বাসায়। তো আমি এখন আমার শপিংগুলি সব খুলে নিচ্ছি, তো আমি এগুলি খুলে সব তাড়াতাড়ি করে সব টাইডি আপ করে রাখবো কোনটা কোথায় রাখার। তো এই তো আমি এখানে আমার সব কিছু এখন নামাই নিছি, সব এখন আমি ঠিক করে রাখবো। আর এটা হচ্ছে মানহার পানির একটা জুসের গ্লাস, খুব দেখে ভালো লাগছে আসতে, তো মানহার বাবা এটা নিয়ে নিছে মানহার জন্য, ও খুব পছন্দ করছে। যদিও জিনিসটা কাঁচের, তো ওইখানে অন্য কাঁচ ছাড়াও ছিল, তো আমি আর কি খোঁজার সময়টা আমার ছিল না, তো খুব তাড়াতাড়ি করে সব কিছু নেওয়া হয়েছে, তো
তো দেখা গেছে আমি এটাই নিয়ে নিছি। তো এখন একটু কেয়ারফুল ভাবে আর কি ওকে, দেখা যায় জুস হোক যেটাই হোক, একটু সতর্কভাবে ওকে দিতে হবে, কারণ না হলে কাঁচের জিনিস, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই এই জিনিসগুলো এখন আমি সব দেখা যাবে যে ঠিকঠাক করে, তারপর আমি রান্না প্রিপারেশনটা নিব, আজকে যা যা রান্না করব, তারপরে দেখা তো সেটা শেয়ার করব। এখন আমি এগুলো এখন সব ঠিক করে তারপর আমি রান্নার কাজে চলে যাব। তো আমি আজকে চিকেনটা মানে আগে থেকেই একটু এটা সব কিছু ঠিক করার আগে আমি আগে চিকেনের মধ্যে সব কিছু স্পাইসটা দিয়ে রাখছি। তো আমি আজকে চিকেনটা ওভেনে করব। তো ওই তো এর মধ্যে আমি সব কিছু উঠায় তো রান্নারও সব কিছু এখন প্রিপারেশন নিব। তো এই গরুর মাংসটা আর কি আমি আজকে রান্না করব হলো ভুনা খিচুড়ি। তো এই কারণে আমি মাংসটাকে ভালো মতন কষাই নিছি, আর এখানে মসুরির ডাল আর মানে দুই রকমের ডাল দিয়ে আর চাল দিয়ে আমি এটাকে ভালো মতন ধুয়ে নিতেছি। এখানে এখানে মানহার বাবা আমাকে মাংসগুলি সব কেটে দিচ্ছে। তো আমি এখানে ছোলা আছে, তো ছোলা তারপর ডাল এগুলি আমি এখন দেখা যাবে যে সব রেডি করতেছি। আর ছোলাটাকে আমি ভালো মতন পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিছি, এর মধ্যে ডালটা ব্লেন্ড করে নিছি। তো আমি পেঁয়াজও বানাবো, আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আলু আর ডিমটাকে আমি মিক্স করে তারপর সব কিছু অনিয়ন দিয়ে কোরিয়ান্ডার দিয়ে কাঁচামরিচ দিয়ে সমস্ত স্পাইস দিয়ে আমি এটাকে সুন্দর করে আলু চপ করে নিব। আমি তো আলাদাভাবে ডিম দিয়ে চপ করি, কিন্তু আজকে আমি দেখা যাচ্ছে দুইটা একসাথে মিক্স করে তারপর আমি চপটা করব। তো আমার মাংসটা যখন কষানো অলমোস্ট হয়ে গেছে তখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। তো আমি এখন আমার যে চালটা ধুয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই তো আমি এখন খিচুড়িটাকেও ভালো মতন পানিটা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কারণ আমি আজকে খিচুড়িটা করব হলো ভুনা খিচুড়ি। তো আমি ওই আন্তাজি পানিটা দিচ্ছি, কারণ আমি একটু খিচুড়িটা আজকে ঝরঝরা রাখবো, তো পানি আমি সেই পরিমাণ আন্তাজি দিয়ে দিছি। তো আমি একটু নেড়ে দিব। অন্যদিকে আমি দেখা যাচ্ছে যে অন্য অন্য কাজগুলিও সব এর মধ্যে ঠিক করে নিছি, কারণ আমি একটু ভাজা পোড়াও করবো আজকে, কারণ ইফতারের মধ্যে যদিও ভাজা পোড়াটা খাওয়া সারাদিন রোজা রেখে একদমই উচিত না, খাওয়া উচিত ফ্রুটস অন্য অন্য জিনিস। তো তারপরে দেখা যায় ভাজা পোড়া করি আমি, তো মনে হয় যতবারই যে করব না ভাজা পোড়াটা একদমই খাবো না, তো সবসময় যে করি তা না, আজকে করা হচ্ছে কারণ আজকে বাসার মধ্যে ওর ফ্রেন্ড আসবে, তো এই কারণে আজকে একটু ভাজা পোড়া করছি। এমনি যে আমি সবসময় যে ভাজা পোড়া করি তা কিন্তু না, আমি হয়তো বা একবার দুইবার ভাজা পোড়া করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভাজা পোড়াটা সবসময় খেলে হয় কি শরীর কিন্তু আসলে সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়াটা খাওয়ার পর মুখে একটা জিনিস টেস্ট লাগলো, শরীর কিন্তু সেটা নিতে পারে না, অন্য অন্য অনেক প্রবলেম হয়। তো যার কারণে আমি চাই না যে মানে সারাদিন কষ্ট কর মানে রোজা রাখার পর এই মানে এমন কিছু খাই যেটা খাওয়ার পরে হয়তো বা বুক জ্বলতে থাকবে, অন্য অন্য সমস্যা হতে থাকবে। তো এতে এর মধ্যে আমি আলু আর ডিম মিক্স করে যেটা করছি এটা চপটা করে নিছি, আর আমার বেসনটা আমি একটু থিক রাখছি যাতে একটু মানে একটু আমি হয়তো বা অনেকে আর একটু পাতলা মানে করে না হয়তো বা অনেকে, তো আমি এরকম থিকটাই রাখছি। আর আমার এই যে পেঁয়াজও সব কিছু রেডি মিক্স করে নিছি মশলা দিয়ে, এখন আমি ভেজে নেব সব। তো ইফতারের সময়ও হয়ে গেছে আর বেশি সময়ও নাই, তো আমি ঠিক ইফতারের কত মনে হয় 40 মিনিট আগের থেকে ভাজাটা শুরু করছি, কারণ আমি এর মধ্যে ছোলা করছি ভাজা পোড়া করছি, তো এই কারণে আমি একসাথেই সবগুলি দিয়ে দিছি। তো পেঁয়াজগুলি মাশাল্লাহ মানে একদম ক্রিস্পি হয়েছে,
তো আমি এখন সবগুলি পেঁয়াজ উল্টে নেচেছি, কারণ একটা পেট হয়ে গেছে। আমি আবার এটাকে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি বেগুনির আরেক পাশে আমি বেগুনি দিয়ে দিচ্ছি। বেগুনিটাও আমি ওটা নামাই নিয়ে বেগুনিটাও ভেজে নিচ্ছি, কারণ আমার অলরেডি পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুনিটা ভেজে নিচ্ছি। তা আমি তো এর মধ্যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি যে আমার ইফতারের বেগুনিটা খুব পছন্দ, তো এই কারণে আমার মনে হয় বেগুনিটা আমার মানে করতেই হবে, তো এই কারণে বেগুনিটা করে নিছি। আজকে ছোলাটা করছি একটু পানি পানি রেখে। আর নর্মালি একটু ছোলা তো আমি দেখেন এর আগে আপনাদেরকে দেখাচ্ছি ড্রাই করে ফেলি, তো আজকে একটু পানি পানি রাখছি। আর আমি এখানে আজকে একটু ডিফারেন্ট স্পাইস ইউজ করছি। আমি কিন্তু এখানে লেবুও দিচ্ছি, একটু কেটে লেবুও দিচ্ছি, আর টমেটো তো দিছি, আলু তো থাকবেই, এই সব কিছু দিছি। মশলা টসলা দিয়ে একদম ভালো মতো কষাই নিচ্ছি। আর ঝোল ঝোল থাকবে আজকে ছোলাটা। ওই পাশে আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। তা আমি আর পানিটা শুকাবো না, আমি এখন এটা অফ করে দেব, কারণ আমি আজকে এরকমই রাখবো ছোলাটা। এই তো তো মানহার আব্বু এসে আবার একটু নেড়ে দিচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এইভাবে রেখে দিচ্ছি, তো ও বলতেছে যে একটু নেড়ে দেই, হয়তো আবার নিচে লেগে যেতে পারে, তো ও এসে আবার নেড়ে দিচ্ছে। তো ভাজা পুরো অলরেডি ডান, তো ইফতারের সময়ও আর বেশি নাই, তো এই কারণে দেখা দেখা যাচ্ছে সব কিছু এখন আমরা প্লেটে সাজাই নেব। আর এর মধ্যে আমি আলু চপটাও ভেজে নিছি। এই তো এখন দেখা যাবে যে আমি ইফতারের আজানের সময় হয়ে যাচ্ছে, তো প্লেটগুলি এখন সাজাই নিব সব। এর মধ্যে ওর ভাইয়া একজন চলে আসছে ইফতারের সময়, ওনারা চলে আসছে। আর আর এক আমার একটা ফ্রেন্ড আসার কথা, তো ও আবার ফোন করে বলছে যে ওর হাজবেন্ড নাকি জবে, তো ওইখান থেকে দেখা যাবে যে ওর আসতে আসতে একটু লেট হবে। তো এই কারণে দেখা গেছে ওরা আসছে, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। আর এই তো এর মধ্যে চিকেনও ছিল। আসলে একসাথে অনেক কিছু হলে আর কি যা হয়, তো দেখা গেছে যে চিকেনটা আমরা ওই সময় আর খাওয়া হয় নাই, তো অনেক কিছু করা হয়ে গেছিলো। তো রাতে যখন ওরা আসলো তখন আবার দেখা গেছে চিকেনটা বের করা হয়েছিলো, কারণ খাবার অনেক ছিল, ওরা আবার ভাজা পোড়া খেতে চায় নাই, তো খিচুড়ি খাইছে আর চিকেন খাইছে, ভাজা পোড়াটা আবার খায় নাই। তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করছি যে ভাজা পোড়াটা অনেকেই হয়তো বা পছন্দ করে না, অনেকে পছন্দ করে, তবে সেটা সব সময়ের জন্য না, হঠাৎ একবার দুইবার করলে ভালো লাগে, কিন্তু এভরিডের জন্য সেটা আসলে কারোর জন্যই কাম্য না। তো এই তো সব প্লেটগুলি এখন সাজাই নিছি। এর মধ্যে ভাইয়া একজন চলে আসছে, তো এখন আমরা ইফতার করব। রেডি করে নিছি সব, ইফতার করব। আর এখানে আমার মেয়ে, তো ছোট ওর বয়স হচ্ছে 1.5 বছর, তো ওর থেকে ছোট 1.5 বছরের ছোট একটা ফ্রেন্ড পাইছে, ওরা দুজনেই খুব বিজি। এই তো ছিল ছোট মোটো আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল।